গুরুতর আহত অবস্থায় হসপিটালে অ্যাডমিট হলেন কাঁচা বাদাম খেত সেই ভুবন বাদ্যকর। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? দুর্ঘটনার ফলে তার কোথায় কোথায় আঘাত লেগেছে? কর্তব্যরত চিকিৎসক এ বিষয়ে ঠিক কি বলেছেন? ভুবন বাদ্যকর তিনিই বা এই বিষয়ে ঠিক কি বললেন? তো বন্ধুরা, সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। কাঁচা বাদাম খেত সেই ভুবন বাদ্যকর সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা কিনেছেন, আর যেটা শোনা যাচ্ছে সেই চার চাকা গাড়িটি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দেখা যাচ্ছে আহত অবস্থায় তিনি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার বুকে লেগেছে একটু, তাই বুকে তার এক্স রে করা হচ্ছে। অনস্ক্রিন আপনারা সেই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। এরপরে ভুবন বাদ্যকর তিনি জানিয়েছেন যে তার মুখে আঘাত লেগেছে এবং মাথাতেও আঘাত লেগেছে। আপনারা অনস্ক্রিন সেই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, ভুবন বাদ্যকরের মাথার যে ছবি সেই মাথার সিটি স্ক্যানও করা হচ্ছে। তো ভুবন বাদ্যকর তিনি জানিয়েছেন যে তিনি গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে, তিনি দেওয়ালে গিয়ে ধাক্কা মারেন গাড়িসহ, আর যার জেরে এই আঘাত লেগেছে এবং ভুবন বাদ্যকরকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো চলুন এই বিষয়ে ভুবন বাদ্যকর তিনি ঠিক কি বললেন ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শোনা যাক। চার চাকা নিয়েছি, সেকেন্ড হ্যান্ড দিয়ে চালাতে গেছিলাম। কি হয়েছে অ্যাক্সিডেন্ট? ওই চালাতে গিয়ে মানে একটু দিয়ে ধাক্কা পেলে সামান্য দিবতে খুলে গেল। এটা লেগেছে আর এই ছোটে লেগেছিল, এই নাকের ছবি দিয়ে গিয়েছিল। এখন কোথায়? এখন এই হসপিটালে, সদর হসপিটালে। তো রাস্তার মধ্যে এখন আছি, এক্স রে করতে নিয়ে এসেছিল। ডাক্তার কি বলছে, কথা হয়েছে? হ্যাঁ, ডাক্তার তো বলে দেখছি গাড়িটা কাল নিয়ে নিচ্ছি, কালকে। চিন্তা পারছো? করছে মানে দম টাইমটাল ইয়ে হচ্ছে, কিন্তু হ্যাঁ দেখলো, ওই দেখে গেল। এখন ওষুধ ওইখানে প্রথম যখন দেখাই ইঞ্জেকশন দিয়েছে, হ্যাঁ সবাই চিনছে যে এই ডাক্তার বলছে ভুবন তোমার কি হলো, বলে এরকম ব্যবহার হয়ে গেছে। এখন কদিন কারণ গাইতে অসুবিধা হবে। বিজেপির ডাকা